नमस्कार, मैं मोती रंजन। आप देख रहे हैं टीएसएलएम न्यूज। टीएसएलएम न्यूज में ये पब्लिक सब जानती है, ये पब्लिक और ये बड़े बड़े खबर जो है, जैसे आज कल इस तरीके का खबर से बड़े बड़े टीवी का स्क्रीन में छुप जाते हैं। जो आपका एरिया का खबर है, आपका इलाका का खबर है, वो छुप जाते हैं, लेकिन हमारा टीएसएलएम न्यूज में वो खबर उभर के आता है। और सबसे बड़ी खबर अभी शिल्पांचल का या शिक्षांगन का सबसे बड़ी खबर देखते रहिए। आसनसोल काजी नजरुल यूनिवर्सिटी का जो वीसी है, उन्होंने रिजाइन दिए है, उन्होंने रिजाइन कर दिए है और रिजाइन लेटर भेज दिए है जो एक्सेप्ट हो गया है। लेकिन क्यों उन्होंने रिजाइन किए, क्या कह रहे हैं? पिछले कुछ दिनों से आंदोलन चल रहा था, छात्र छात्राएं आंदोलन कर रहा था, वीसी का खिलाफ उन्होंने आवाज उठाया था, करप्शन का आवाज उठाया था, और आज वीसी जो है उन्होंने रेजिग्नेशन दे दिए है। सुनिए उनकी बात, हम लोगों से टेलीफोन में जो बात हुआ था। सर गुड इवनिंग। गुड इवनिंग, আমি তিনঞ্জন চট্টোপাধ্যায় বলছিলাম। বলুন। বলছি আপনি কি রিজাইন করলেন স্যার? হ্যাঁ রিজাইন করলাম। তো এই পদত্যাগ পত্র রিসিভ হয়েছে? ছাত্র আন্দোলন চলছে বা এই জের অথবা অন্য কোথাও আপনি চলে যাচ্ছেন, মানে কিছু একটা বিষয় তো রয়েছে। হ্যাঁ ওই তো অফার, মানে আমি অন্য একটা জায়গায় যাওয়ার কথা আমার। আচ্ছা, তাহলে এগুলো কি বিষয়ের মধ্যে আসছে না, এই যে এতদিন ধরে আন্দোলন বারবার আপনাকে ব্যাহত করা হলো? মানে সেগুলো আছে, সেগুলো তো আছেই। আমি বিশ্ববিদ্যালয়টা চালানোর চেষ্টা করছিলাম, ভালোই চলছিল, হ্যাঁ 14 মাস ধরে ভালো চলেছে। তারপরে একটা মানে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল, সেই প্রতিবন্ধকতাটাকে নেগোসিয়েট করার চেষ্টা করেছি, সেটা বাইরে থেকে সেই ইন্টারফারেন্সটা, সেই ইন্টারফারেন্স নেগোসিয়েট করতে করতে দেখলাম যে একটু অসুবিধা হচ্ছে আমার, তখন এই অফারটা অ্যাকসেপ্ট করে নিলাম। তো এটা নিয়ে তো স্যার আপনি বারবার সরব হয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় চিঠি করেছিলেন যাতে বিশ্ববিদ্যালয় ভালো করে চলে, কিন্তু সেই জায়গা থেকেও কি কোনো জায়গা বেরিয়ে এলো না, একটা সুস্থ শিক্ষা প্রতিষ্ঠান চলার মতো? না এলো, আসেনি, এখন পর্যন্ত আসেনি। বিশ্ববিদ্যালয়ের ভেতরে তো কোনো অসুবিধা নেই, বিশ্ববিদ্যালয়ের ভেতরে সবাই খুব সুন্দরভাবে কাজ করছিল। এটা মানে জাস্ট বহিরাগতর প্রেসারে একটা এরকম ক্রিয়েট হলো আর কি। ভাইস চ্যান্সেলর কা বাত আপ সুন লিয়ে, আপ জো হ্যায় ছাত্র নেতা অভিনব উনকা কহনা সুনিয়ে। সিধে সিধে কহনা হ্যায় কি রেজিগনেশন করকে আপনে পল্লা নেহি ছাড় সকতে হ্যায়। জো করাপশন হুয়া হ্যায়, ছাত্র ছাত্রায় কা জো পয়সা কোর্ট মে খরচ হো গিয়া হ্যায়, উসকা হিসাব বহুত দিন সে মাঙ্গা যা রাহা, আর জাহাঁ ভি ইয়ে ভিসি যায়ে উসকা হিসাব দেনা পড়েগা, জরুরত মে ইয়ে মামলা ভি হোগা, আর ও হিসাব দেনা পড়েগা, জো নয়া ভিসি আয়েঙ্গে উনকো দেনা পড়েগা, আর ইয়ে উন লোগো কা দাওয়া হ্যায় কি ইয়ে জো করাপশন হুয়া হ্যায়, ইয়ে জো অভি কা ভিসি জো হ্যায় রেজিগনেশন দিয়ে হ্যায় উনকা নেতৃত্ব মে হুয়া হ্যায়, উনকো এই হিসাব দেনা পড়েগা, কেসে ভি উনকো ছুটকারা নেই মিলেগা ছাত্র আন্দোলন সে, ইয়ে আন্দোলন জারি রহেগা। হ্যাঁ লেকিন ইয়ে হো সকতা হ্যায়, আন্দোলন কা চরিত্র বদল হো সকতা হ্যায়, লেকিন জো করাপশন ছাত্র নে উঠায়া থা, জো করাপশন কা খিলাফ আওয়াজ বুলন্দ কিয়া থা ছাত্র নেতাও নে, উস করাপশন কা জবাব ইনকো দেনা হি পড়েগা। শুনিয়ে ছাত্র নেতা অভিনব ক্যা কহে রহে। বলছি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রিজাইন করলেন এবং তিনি যেটা বলছেন যে তিনি যতদিন ছিলেন খুব সুন্দরভাবে তিনি ইউনিভার্সিটি চালিয়েছিলেন, বহিরাগতদের আন্দোলনে এই পরিস্থিতি তৈরি হলো, তিনি এইভাবে বিশ্ববিদ্যালয় চালাতে পারবেন না, আপনার প্রতিক্রিয়া? দেখুন ইউনিভার্সিটি চালাতে পারবেন না বা চালাতে এরকম ভাবে দেওয়া যাবে না, ওটা তো সময় বলবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি মোদ্দা কথা আমাদের যে আন্দোলনের দাবি ছিল যে আমাদের যে 80 লক্ষ টাকা বা 1 কোটি টাকা যে আইনি খাতে খরচা হয়েছে তার হিসাবটা কিন্তু উনি দিয়ে গেলেন না, এবং পরবর্তী যে ভিসি আসবেন, পরবর্তী ভিসির কাছে আমাদের প্রথম প্রস্তাব থাকবে যে আইনি খাতে যে ওই টাকাটা খরচা হয়েছে সেটার হিসাবটা কিন্তু দেওয়া হবে, এবং পরবর্তীকালে আমরা আইনি পথেও যাব যে এই ধরনের টাকাটা পুরো ছাত্রছাত্রীদের টাকাটা
এটা জনস্বার্থ মামলা করব পরবর্তীকালে, যে এই টাকাটা কিন্তু পুরোপুরি ছাত্রছাত্রীদের টাকা ছিল, ডেভেলপমেন্টের টাকা ছিল, সেই টাকাটা আজকে আইনি খাতে পুরোটাই খরচা হয়ে গেল এবং ওনার নেতৃত্বেই খরচা হয়ে গেল। তাহলে এটা কি বলা যায় যে ছাত্র আন্দোলন মানে যে দুর্নীতির বিরুদ্ধে ছাত্ররা সরব হয়েছিল তার একটা একদম নৈতিক দুর্নীতি, জয় হলো? দুর্নীতি, হ্যাঁ একদম নৈতিক জয়, এবং দুর্নীতির বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন সেটা উনি সহ্য করতে পারলেন না, কখনো ছাত্রদিকে বহিরাগত, কখনো ছাত্রদিকে গুন্ডা বলে তিনি ছাত্র আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। তাহলে এটা বলা যায় যে এই পদত্যাগ করে দিয়ে এই ছাত্র আন্দোলন যে দুর্নীতির কথা কথা তুলছিল সেখান থেকে তিনি ছাড় পাবেন না? হ্যাঁ না, সেখান থেকে একদমই ছাড় পাবেন না। এইসব দেখুন, এই ধরনের মানুষদের প্রতি সবসময় আমরা শ্রদ্ধাশীল হই, কিন্তু এখানে আমরা কোনো জায়গায় বুঝেছিলাম যে ইনি সমস্ত টাকাগুলো খরচা করে দিচ্ছেন, এনার নেতৃত্বে সমস্ত টাকাগুলো খরচা হচ্ছে এবং ইউনিভার্সিটির বাকি সব এমপ্লয়িদিকে ছেড়ে উনি অন্য জায়গায় চলে গেছেন। এক তরফ আপ লোক ভিসি কা বাত শুনে হ্যাঁ, দূসরি তরফ আপ লোক ছাত্র নেতা কা বাত শুনে হ্যাঁ, ওর ইয়ে কাহা যা সকতা হ্যায় কি ইয়ে ভিসি জো রিজাইন দিয়া হ্যায় নয়া ভিসি জরুর আয়েঙ্গে, ওর আনে কা বাদ কাজী নজরুল ইউনিভার্সিটি উনকা স্থিতি কিয়া হোগা, উনকা ছবি কিয়া হোগা, দেখতে রহিয়ে টিএসএনএম নিউজ।